আমাদের মনে কোনো বেল নেই। ওই দিন হচ্ছে আমি বলি, এখান থেকে আমি বলি, ওই দিন হচ্ছে মানে একটা প্রমোশনাল পোস্ট গেছিলো যে এই ভ্যালেন্টাইন্স ডেতে একটা মজার ভিডিও আসতেছে, যে ভিডিও ছবিতে সেলফিতে আমি ছিলাম, সালমান যে সেলফিটা দিয়েছিল ওটা আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, সামথিং নিউ ইজ কামিং আপ, বাট ওটা কেউ জানতো না যে ভিডিওর সাথে আমার কোনো ইনভলভমেন্ট নাই। অলরাইট, ঠিক আছে। এটা কে করছে? সালমান। সালমান সালমান ঠিক আছে, সালমান ভাই এটা অবশ্য। হ্যাঁ, আমি তামিমকে বললাম তো আমার তো কাজ নেই, তুই বাসায়। তুই তো এত সেলফিতে ছিলাম, আমি সেলফিটাতেও ছিলাম। আমি সেলফিতেও ছিল না, ঠিক আছে। তো শুটের মাঝখানে আমি আর তামিম একটু বের হই চা খাই, যেটা বললো চা নাস্তা উইথ, না তখন আবার সালমান আফ্রিদি ছিল না। ওখানে আমরা হচ্ছে আচ্ছা চল একটা চ্যানেল খুলি বলে দুজন দুজন তাকে হাসতেছি, মানে উই ওয়্যার নট সিরিয়াস, ঠিক আছে। হঠাৎ করে তামিম একটু সিরিয়াস হয়ে বলে কি আচ্ছা সৌভিক আসলেই আমি শেষ করতে দিলে হবে। এই যে এখন আমাকে পাইছে রেড পয়েন্ট, এই জিনিসটা আজকে লাইভে সবার সামনে বলি যে আমি সালমান তামিম আমরা সবাই উই গট টুগেদার থ্রু মিউজিক। ট্রু, গান আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। সালমান ভাই প্রথম ভিডিও কিন্তু সব মিউজিক নিয়ে ছিল। মেবি সালমানের স্টোরিটা এখনো শেষ হয়নি। আফ্রিদি আমার কাছে একটা কোশ্চেন, আমি কি আমার স্টোরিটা কমপ্লিট করতে পারি? আচ্ছা অলরাইট স্টার্ট ইট। এর মধ্যে হচ্ছে পরে আমি তেমন একটা গান চাল খুলি, ফাইন আমরা যেহেতু গান গাই ওই ট্যালেন্টটা কোনো দেখানোর চান্স হয় নাই। তখন তামিমের কোশ্চেন ছিল যে গান করে লাভ কি, গান তো সবাই করে, তো মানুষ আমাদেরটা কেন দেখবে? দেয়ার হ্যাজ টু বি সামথিং ডিফারেন্ট, যেটা কারণ আমাদের দিকে দেখবে মানুষ যে আমরা গান গাচ্ছি কিন্তু ওর মধ্যে ইউনিক কিছু নেই। তখন এই যে ইংলিশ গানের ক্লাসিক্যাল প্যারোডি আমরা যেটা বানাই, এই জোকটা অ্যাকচুয়ালি আমি ক্লাস 9 এ একবার মারছিলাম। ক্লাস 9 এ এভরিবডি গানটা প্যারোডি করছিলাম, বারবার মারি, এটা সবকিছুর অভ্যাস। ওই জোকটা মারতে মারতে ক্লাস 9 এ আমি সবার মাথা পাকে ফেলছিলাম। এন্ড ভালো চল ওই জোকটা আমরা গান ফ্রেন্ডসে মারি, দেখি কি হয়। গান ফ্রেন্ডস আগে, দেন ওইটা আমরা আবার যে এলসিএলএস এর শোতে লাইভ পারফর্ম, রাইট, আগে এলসিএলএস এটা ইউজ করা হয়েছিল। এলসিএলএস এর শোতে আমরা এটা প্রথমবার রিভিল করছিলাম এই গানের, এটা দেখলাম রেসপন্স অনেক ভালো, খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, আর ফার্স্ট ভিডিওটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ভিডিও ভিউজ অনেক ছিল আর কি। না, ফার্স্ট ভিডিও দেওয়ার পর কিন্তু আমরা একটু ডিমোটিভেটেড হয়েছিলাম, কারণ প্রথম ভিডিওর পরে মানে প্রথম ভিডিও আমরা যখন ট্রাই করলাম তখন অনেক মানে অনেক কিছু ট্রাই করছে, অ্যাটেম্প মিসি হয় নাই, ভুল হয়েছে, বাট ওখান থেকে শিখে পরে আমাদের ৩-৪ মাসের গ্যাপ গেছে, দেন হচ্ছে আবার ভিডিও দিছি। আমি একটা জিনিস দেখছি যেটা তোমাদের খুব কম ভিডিওতে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা হয়েছে। এখন কত সাবস্ক্রাইবার? 15,000 নো 34,000 ইজ লাইক 35। আমি আজকে 35। তোমাদের কয়টা ভিডিও? 4টা। ওয়াও, ওটাই আমি বললাম, আমি আজকে চেক করতেছি, মানে আই ফাউন্ড আউট যে টেকনিক্যালি যদি আমি পুরোটা হিসাব করে দেখি, টেকনিক্যালি যত এরকম ওয়েল নোন ইউটিউবার্স আছে তোদের সাবস্ক্রাইবারস এন্ড রিচ খুব সবচেয়ে তাড়াতাড়ি বাড়তেছে, সবচেয়ে বেশি বাংলাদেশে। মেবি এত হিউজ একটা সাবস্ক্রাইবার লিপ, খুব ফাস্ট গ্রোথ রেটটা বেশি। আমি সামনে চোখে পানি দেখতে পারতেছি, ওই এত মুখে চোখে পাতা থেকে আমি আরে তো চোখ সম্ভব না, মার্কেট আউট হয়ে যাবে। কিন্তু আচ্ছা, আমাকে মার্কেট থেকে কনফারেন্স ইজ কামিং, ওকে ঠিক আছে, মার্কেট থেকে বের করার আগে তোদের নেক্সট ভিডিওতে কেমন আমাকে নিবি সেটা একটু ব্রেকে যে একটু তোদের সাথে আমি একটু কথা বলবো, আমাকে কেমন নিবি। তো